যাচ্ছি মিরাকেল গার্ডেন, যেটা হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড এবং গিনেস বুকে পর্যন্ত তিনবার রেকর্ড করেছে। সো যাবতীয় ইনফরমেশন এই ব্লগে আপনারা পেয়ে যাবেন, টিকিট কত বা কিভাবে যেতে হবে। মিরাকেল গার্ডেন যেহেতু বিশ্ববিখ্যাত, সো সবার জানার আগ্রহ থাকে প্রচুর, তাই আমি ট্রাই করেছি ব্লগটি ইনফরমেটিভ করতে, যাতে করে আপনারা সব ইনফরমেশন এই ব্লগ থেকে পেয়ে যান। সো আমরা এখন মিরাকেল গার্ডেনের গেটের সামনে। মিরাকেল গার্ডেনের টিকিট প্রাইস হচ্ছে 75 দিরহাম এবং ছোটদের জন্য হচ্ছে 60 দিরহাম, বয়সটা এখানে উল্লেখ করা আছে। তবে আপনারা চাইলে অনলাইনে অথবা ডিরেক্ট গার্ডেনে এসে টিকিট করতে পারেন। মিরাকেল গার্ডেন বছরে 6 মাস খোলা থাকে এবং 6 মাস বন্ধ থাকে। নভেম্বর থেকে মে পর্যন্ত এটি ওপেন থাকে এবং বাদবাকি সময় এটি অফ থাকে। এখন দেখতে পাচ্ছেন এমিরেটস এয়ারলাইন্সের A380 মডেলের একটি এয়ারক্রাফট, যেটি গিনেস বুকে স্থান করে নেয়। প্রায় 5 লক্ষ তাজা ফুল দিয়ে সাজানো এই প্লেনটি আসলে দেখার মতো। প্লেনের উপরের অংশে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজানো, এবং এই ফুলগুলো ফুটানোর জন্য বেশ কষ্ট এবং টাইম লেগেছে প্রায় 4 মাস। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ন্যাচারাল ফ্লাওয়ার গার্ডেন, যেটি কিনা 2013 সালে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে শ্রদ্ধা জানাতে গিয়ে দুবাই সরকার মিরাকেল গার্ডেনের উদ্বোধন করেন। যেহেতু এটি বিশ্ববিখ্যাত, তাই তো এখানে লাখ লাখ পর্যটক ফুলের সুবাসে সিক্ত হন। উদ্যানটির আয়তন 72,000 বর্গ কিলোমিটার, যেটি কিনা 13টি ফুটবল খেলার মাঠের সমান। এখানে যখন ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাবেন, এখানে খেতে পারবেন। এখানে আছে পিৎজা হাট থেকে শুরু করে নানান ধরনের খাবারের রেস্টুরেন্ট। তবে মিরাকেল গার্ডেনে আসলে আপনারা ভুলো খাবার খাবেন না, এখানে ফুড প্রাইস টু মাচ। এই পাশটাতে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সাইকেল রয়েছে, আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে। খুবই সুন্দর এই প্লেসটি। মিরাকেল গার্ডেনে আসলে দেখবেন ফুলের সুবাসে ভরে উঠবে মন, কারণ এখানে এত এত ফুল এবং ফুলের ডিফারেন্ট ডিফারেন্ট একটা স্মেল আসে, যেটা কিনা খুবই সুন্দর। কিন্তু একটা ঘড়ি দেখেন, এখানকার টাইম হচ্ছে 4টা বাজে, ঘড়িটা কিন্তু অটোমেটিক চলে। এখানে প্রায় 25 কোটি গাছের সমাহার রয়েছে, আর চারদিকে আপনি যেদিকে আপনার চোখ যাবে যা কিছুই দেখবেন, গাছ, লতা পাতা, ফুল, এ যেন এক সবুজের মাঝে লাল নীল হলুদের সমাহার। আসলে এই জায়গাটা পুরো ডিফারেন্ট। ফুল এবং লতা পাতা, বাহারি গাছ দিয়ে যে ডিফারেন্টভাবে সাজানো যায়, সেটা কিনা চোখে পড়বে এখানে আসলে। সামনের দিকে যাচ্ছে আর কি কি আছে দেখার চেষ্টা করছি। এই সাইডে দেখতে পাচ্ছেন একজন বোরখা পরা, তার মধ্যে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, এটা হচ্ছে দুবাইয়ের ট্র্যাডিশনাল ড্রেস। তার অপোজিটে আছে একটা টিপট সেট, যেটা কিনা ফুল এবং বিভিন্ন টাইপের লতা টাইপের গাছ দিয়ে মোড়ানো। ফুলের সুবাস এবং মিউজিকের তালে তালে দেখতে পাচ্ছেন এই মূর্তিগুলো ঘুরছে, ঠিক অটোমেটিকভাবে, যেন বাতাসেই দুলছে। আসলে তা না, এগুলো অটোমেটিক সিস্টেম করা। দেখতে পাচ্ছেন চারদিকে হাত উপরে করে চারদিকে ঘুরছে। এই পাশে দেখতে পাচ্ছেন আলাদিন এবং তার জাদুর কুপি, তিনটি ইচ্ছে পূরণ করবে হয়তো আমার,
আসলে এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা, বাচ্চারা আসলে এখানে খুবই পছন্দ করবে। আমরা চারদিকে ঘুরে দেখছি, আসলে যত হাঁটছি তত নানান ধরনের নতুনত্ব জিনিস দেখতে পাচ্ছি, যেটা কি না আমাদেরকে মুগ্ধ করছে। এবং আমাদের মতো লাখো লাখো ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে, এবং যেহেতু এটা বিশ্ববিখ্যাত, এরকম বিশ্ববিখ্যাত জিনিসগুলোর প্রতি সবার একটা আকর্ষণ থাকে এবং জানার একটা আগ্রহ থাকে। এখানে এসে 2-3 জন বাঙালি ভাইয়ের দেখা পেয়েছে, যারা বাচ্চাদের খেলনা ফেরি করছেন। মিরাকেল গার্ডেনের কর্তৃপক্ষের আন্ডারে তাদের জব, এবং তারা বেতন পায় পার ডে 50 দেরহাম, সাথে বিক্রির উপরে কিছু কমিশন আছে। তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। গ্রিনিস বুকে জায়গা করা বিশ্ববিখ্যাত মিরাকেল গার্ডেন বা অলৌকিক বাগানের কথা অনেকে শুনেছেন কিংবা অনেকে গিয়েছেন। তবে সবচেয়ে অবাক হওয়ার মতো, দুবাই হচ্ছে এমন এমন কিছু জিনিস আছে যেটা কিনা ওয়ার্ল্ডে সবচেয়ে বড় এবং ওয়ার্ল্ড রেকর্ড করা, যে জিনিসটা আসলে সবার মনকে হরণ করে এবং মুগ্ধ করে। নানান রঙের ছাতা এবং লতাপাতা দিয়ে মোড়ানো এই প্যাসেজটি দিয়ে আমরা হেঁটে চলেছি, যেটির নাম হচ্ছে আমব্রেলা প্যাসেজ। আর এর মাঝখান দিক দিয়ে আমরা যাচ্ছি অবজারভেশন ডেকের দিকে। এখান থেকে গার্ডেনের বেশিরভাগ অংশই দেখা যায়। আমরা এখানে যে টাইমে এসেছি, ওয়ার্ল্ড কাপ চলছে, এই কারণে একটি অংশ দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড কাপের থিম দিয়ে সাজিয়েছে। এখানে কাপ রয়েছে এবং বিভিন্ন দেশের যেসব দল ওয়ার্ল্ড কাপে খেলছে তাদের ফ্ল্যাগ দিয়ে সাজিয়েছে। দুবাই সম্পর্কে নানান ধরনের ইনফরমেটিভ ব্লগ আমি ধাপে ধাপে আপলোড করব, যেখান থেকে আপনারা দুবাই সম্পর্কে এবং যারা আসতে চান ফিউচারে এবং দুবাই সম্পর্কে জানার আগ্রহ আছে, তারা সব কিছু ডিটেলসে জানতে পারবেন। এই জন্য চোখ রাখুন রুমুজ ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।